আছি আমার পৈতৃক বাড়ি বটতলাটার বিজন স্টেডিয়াতে। আমার ওয়াইফ নন্দিনী ব্যানার্জি, তার পৈতৃক বাড়ি কালনাতে। তো আমাদের বিয়ে হয় 1994 সালে, এবং 2017 সালে আমার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক পড়ে। তারপরে তার আগে আমরা ওই বাড়ি ছেড়ে আমরা বাগুইহাটিতে এক জায়গায় ভাড়া থাকতাম, গিয়ে কল্যাণীতে থাকতে হয় 2017 সালের মে মাস থেকে। কিন্তু আমার রেগুলার আমার ওয়াইফের কাছে আসা যাওয়া ছিল, এবং আমার ছেলে চাকরি পায় 18 সালে। তো আমার ওয়াইফ একাই থাকতো বলে আমাকে এসে দেখাশোনা করতে হতো, কী করছে না করছে ফোন নেওয়া। 17 সালের হঠাৎ আমি শুনলাম যে উনি বারুদার সাথে পার্টি জয়েন করে ফেলেছেন, এবং বারুদার সাথে সারা দিন ঘুরে বেড়ান। 11টা, 11:30, 12টা কোনো টাইমের ঠিক ছিল না। আমি যখন আসতাম ওকে ফোন করতাম, ও তখন বলতো যে ঠিক আছে তোমাকে চাবি বাড়িওয়ালা দিয়ে দেবে, বাড়িওয়ালার কাছে একটা ডুপ্লিকেট চাবি থাকতো, এসে দিয়ে দিত আমাকে। তারপর রাত্রিবেলা ফিরতো, ওর সঙ্গে আমি কথা বলারও চান্স পেতাম না বিশেষ, কারণ ডাইনিং টেবিলে ছাড়া কোনো সময় কোন কথা বলার সময় থাকতো না, সবসময় ফোনে বিজি থাকতো। তো এইভাবে 2020 পর্যন্ত, লকডাউনের আগে পর্যন্ত আমার আসা যাওয়া তো কন্টিনিউয়াস ছিল, এবং লকডাউনের পরেও আমি এসেছি। এবারে 2021 সালে ও টিকিট পায় 2022 সালে কাউন্সিলর ইলেকশনের জন্য। নন্দিনী ব্যানার্জি 5 নম্বর ওয়ার্ডের বিধাননগর পৌর নিগমে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের টিকিট পাওয়ার পর থেকে ওনার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। ও আমাকে ডাইরেক্ট বলে তুমি আর আসা যাওয়া করো না, আমি ভীষণ ব্যস্ত আছি, সামনে বছর ইলেকশন আছে ইত্যাদি। তো এর মধ্যে এরকমও হয়েছে যে ও দার্জিলিং গেছে, এবং পরে জানতে পেরেছি বারুদার সঙ্গে দার্জিলিং গেছিল। বারুদা জন্য, বারুদার ব্যাপারে অজ্ঞান, বারুদার জন্য কিচেন থেকে রান্না করে নিয়ে যাচ্ছে, লাঞ্চ খাওয়াবে বলে ফল পাকড় নিয়ে যাচ্ছে, মুড়ি মেখে নিয়ে যাচ্ছে, এক্সেট্রা। তো আপনাকে কোন করেছে এগুলো? আমাকে কখনো এসব করেনি। আমাকে, আমি স্টক মার্কেটে ছিলাম, আমাকে সকালবেলা 9টার মধ্যে অফিস যেতে হতো, আমি কোনো রকমে একটুখানি ভাত খেয়ে আমি অফিস চলে যেতাম। জয়েন করি পার্টি, জয়েন করে যখন তখন তো আমি কল্যাণীতে চলে গেছি হার্ট অ্যাটাকের পরে, ম্যাসিভ হার্ট অ্যাটাকে আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হতো, তার ফলে আমি কল্যাণীতে চলে গেছিলাম। টিকিট পাওয়ার পরে আমাকে যখন মানে অ্যাটিটিউড চেঞ্জ হলো, এবং আমাকে যখন ডাইরেক্ট বললো যে তুমি আর এখানে এসো না, আমি সবসময় ব্যস্ত থাকি, তারপর থেকে আমি আশা বন্ধ করে দিয়েছিলাম। কাজের লোকের সামনে বলেছিল, আমার খুব আত্মসম্মান লেগেছিল। এখন আপনাদের কোনো বিবাহ বিচ্ছেদ বা মামলা বা আমাদের কোনো সেপারেশন, কোনো রকম বিবাহ বিচ্ছেদ মামলাও হয়নি, এবং আমাকে বলে উনি বিবাহ বিচ্ছেদ চায়ও, বা আমিও কোনদিন ওকে বলিনি বিবাহ বিচ্ছেদ করে দাও, মানে আলটিমেটলি বলতে হতো। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কি করে যোগাযোগ হলো? ওই আমরা যখন বাগুইহাটিতে যাওয়ার আগে আরেক জায়গায় ছিলাম মতিঝিলের, ওখানে আমাদের ফ্ল্যাটে, নিচের ফ্ল্যাটে একজন থাকতো ববি বলে, তিনি নর্দন্য মিউনিসিপ্যালিটির সঙ্গে যুক্ত করে ব্লিচিং পাউডার টাউডার সাপ্লাই করে, উনি ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন, বারুদা ডাকছে। কিন্তু আমি কোনো অ্যালাউ করিনি, আমি বলেছিলাম যে ছেলেটা ছোটো আছে, ছেলেটাকে বড়ো হতে দাও, এখন পলিটিক্স জয়েন করো না, আর তাছাড়া এই দলটা আমার মোটেই পছন্দ নয়, এখানে অনেক আজেবাজে ব্যাপার আছে, আমি অনেক কিছু খুলে বলেছিলাম যেটা এক্ষুনি বলছিলাম। তো ওইখানে আমি হার্ট অ্যাটাকে শিফট হয়ে যাওয়ার পরে স্কোপ আছে জয়েন করার, তো গিয়ে জয়েন করে গেলে বারুদা এই বারুদা সেই, বারুদা এখন কত ইয়াং, জগিং করে, এই করে সেই করে। বারুদা কোনো সুস্থ লোক, কোনোদিনই অসুস্থ ছিল না, হঠাৎ কী করে অসুস্থ আমি জানি না। এনিওয়ে আমার হার্ট অ্যাটাক করলো, ম্যাসিভ হার্ট অ্যাটাকে, দুটো আটেরি ব্লক ছিল, নিঃশ্বাসের কষ্ট। এই নিয়ে আমি কল্যাণী থেকে তাও আসা যাওয়া করছি। আমি 2021-এ টিকিট পাওয়ার পর থেকে যখন অ্যাটিটিউড চেঞ্জ হয়, তখন আমাকে আসা যাওয়া বন্ধ করতে হয়, ছেড়ে চলে যায় শিফট করে। সেটা আমি অন্য সোর্সে জানতে পারি যে ও ফ্ল্যাট কিনে চলে গেছে এখান থেকে। তো আমি আকাশ থেকে পড়লাম, কারণ ফ্ল্যাট কেনার মতো টাকা পয়সা তো জমানো ছিল না, হঠাৎ করে ফ্ল্যাট কী করে কিনলো। তাই আমি ভাবলাম যে ঠিক আছে, হয়তো নিশ্চয়ই বারুদা কিনে দিয়েছে, আদারওয়াইজ কী করে সম্ভব। তবুও আমি অনেক খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু ওর আত্মীয় স্বজনরাও কেউ জানতো না কোথায় ফ্ল্যাট আছে, মানে আমাকে বলতো না। যাই হোক, আমি অনেক কষ্টে এই গত সেপ্টেম্বর মাসের 11 তারিখে ওর ফ্ল্যাটে অনেক কষ্টে 4 তলার উপরে উঠেছিলাম, লিফ্ট বন্ধ ছিল, ওকে ওকে ডাকাডাকি করেছিলাম, বেল দিয়েছিলাম, আমি বলেছিলাম যে আমি একবার কথা বলে চলে যাব। তো আমার বক্তব্য বা কথাবার্তা কিছু শুনলো না, আমাকে বুঝতে দিল না। কিন্তু পরের দিনই আমার নামে FIR করা হলো যে আমি ক্রিমিনাল ট্রেসপাসিং করে ঢুকেছি। ও 447 ধারা দিল, আর 506 ধারা দিল যে আমি নাকি জানের হুমকি দিয়েছি,
ওয়েলস ওরাই আমাকে জানের হুমকি তার আগে দিয়েছে। যবে থেকে আমি খুঁজতে শুরু করেছি তারপর থেকেই আমাকে জানের হুমকি দিয়েছে। আমার নাকি লাশও গায়েব হয়ে যাবে, টিকিটাও খুঁজে পাওয়া জানের হুমকি দিয়েছে। আমার নাকি লাশও গায়েব হয়ে যাবে, টিকিটাও খুঁজে পাওয়া যাবে না, এইভাবে জানের হুমকি দেওয়া হয়েছে। কারা দিয়েছে এগুলো? এটা ওই বালুদারি লোকজন দিয়েছে। এরপরে আমি তা সত্ত্বেও এই হয়েছে, আমার বউ তো ডাইরেক্ট কিছু বলেনি, আমি যাই আবার কথা বলি। আমি যাতে ও তো ডাকলোই না, উল্টে দেখলাম যে পুলিশ চলে এলো। হ্যাঁ, পরের দিন পুলিশের থানায় কমপ্লেন হলো। আমার অদ্ভুত লাগে যে আমার ওয়াইফকে এরকম পলিটিক্সে ইনভলভ করেছে। আমার কোনো কনসেন্ট আছে কিনা সেটা জানানোর প্রয়োজন মনে হলো না। উনি আমার ওয়াইফকে দলে ভেড়ালেন, কিন্তু আমার সঙ্গে কোনোদিন দেখাও করেননি, ডেকেও পাঠাননি, কোনো কিছু না। হ্যাঁ, উল্টে মানে একটা এমন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করলেন, মানে আমার ওয়াইফ যে সমস্ত কথাবার্তা বলতো যে আমি যদি চেষ্টা করি বড়দের সঙ্গে দেখা করার তাহলে কিন্তু আমি মুশকিলে পড়ে যাব। মানে আমার এমন কোণঠাসা অবস্থা, মানে আমি যেখানে যাচ্ছি সেখানে থানার ফোন আসছে, পুলিশ থেকে ফোন আসছে, যাতে আমাকে না ঢুকতে দেওয়া হয়, যাতে আমার সাথে কেউ না কথা বলে। তো এই পরিস্থিতিতে আমার সবসময় সুইসাইডাল থট আছে, বেঁচে থাকা যায় না। আমার আমার কাজকর্ম আমি করতে পারছি না, আমার মাথা কাজ করছে না, সমস্ত সময় সবসময় আতঙ্কের মধ্যে মাসতে হচ্ছে যে কখন আমাকে লোকজন ঘিরে ধরে পেটাবে। বালুদার সঙ্গে কতদিন ধরে এই সম্পর্কটা চলছে যার জন্য আপনাদের পরিবারটি ক্ষতিগ্রস্ত? বালুদার সঙ্গে নিশ্চয়ই 2017 আমার হার্ট অ্যাটাক হওয়ার মাত্রই তো নিশ্চয়ই দহনমহরম হতে পারে না, নিশ্চয়ই অনেক আগে থেকেই চলছে। আগে ফোনও আসতো, আমি দেখেছি ফোন আসতো, বালুদার ফোন আসতো, হ্যাঁ আসাম রোডে গাছ পড়ে গেছে কিনা জানতে চাইতো, এই ধরনের ইললজিক্যাল কথাবার্তা। তো আমি তখন থেকেই বুঝতে পারতাম, কিন্তু আমি ভাবিনি যে এইভাবে বালুদার জন্য আমার সঙ্গে এইভাবে একটা অত্যাচারের মতো, এখন যেটা করছে সেটা অত্যাচার রীতিমতো, ফিজিক্যাল অত্যাচার। কারণ আমি এরকম হাটের পরিস্থিতি নিয়ে এত আতঙ্ক নিয়ে বাঁচতে পারবো না। ঠিক আছে, আমি হাত জোর করে প্রার্থনা করছি যে আমাকে ইউথ হাসানাই, আমি দিদির কাছে প্রার্থনা করি যে আমিও তো রাজ্যের ভোটার, আমিও তো আপনাকে ভোট দিয়েছি, আমাকে প্লিজ ভালোভাবে আছি। আর যদি সেটা না করেন তাহলে আমি যাতে সুস্থভাবে বাঁচতে পারি, থানার ফোন যেন আমার কাছে না আসে, যাতে বারবার করে আমি যেখানে যাব আমার সবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে থানার ফোন না আসে, এটার ব্যবস্থা করুন। এইভাবে বাঁচা যায় না।